আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো ভিউয়ার্স, আমরা কিন্তু বাণিজ্য মেলার শ্বশুর বাড়ির পিঠাতে চলে এসেছি আর এখানে সুন্দর সুন্দর মজাদার মজাদার পিঠা পাওয়া যায়। তো আমি যেটা খেয়েছি এটা হচ্ছে ডিল ঝাল পিঠা, এক পিস হচ্ছে 40 টাকা। এটা হচ্ছে ঝাল, ঝাল মিষ্টি দুটাই থাকে, কিন্তু খুব একটা মজা হয় না। কিন্তু ওখানে ভাপা পিঠা যেটা সেটা কিন্তু অনেক মজা ছিল, আমি খেয়েছি। তো এই যে দেখুন, এখানে এখানে আছে 1 পিস 20 টাকা। তো এটা হচ্ছে মেরা পিঠা, 20 টাকা থেকে আপনারা পাবেন। হ্যাঁ, 20 টাকা হলে পেয়ে যাবেন এটা। তারপরে এখানে আছে হচ্ছে ডিম চিতই, 40 টাকা করে। এই যে তারপরে এইদিকে আছে বাটি সপ্তাহ 50 করে। অনেক ধরনের পিঠা আছে। লবঙ্গ 1 পিস 40 টাকা করে। এখানকার যে চিকেন ফ্রাই, এটা হচ্ছে প্রায় 80 টাকা করে। এটা হচ্ছে সবজি পাকোড়া, পার পিস হচ্ছে 40 টাকা। 40 টাকা হলেই মোটামুটি মজার মজার পিঠা খেতে পারবে। এটা কি মামা? এটা ডিম চিতই। এটা হচ্ছে ডিম, পার পিস কত? 40 টাকা। তো এইদিকে কিন্তু অনেক মজার মজার পিঠা আছে। এই যে দেখুন, 1 পিস 40 টাকা। এখানে আছে মালপোয়া, পার পিস 50 টাকা করে। তারপরে নারকেলের পিঠা আছে 40 টাকা। এই যে ডিম পাকুয়া 40 টাকা। এখানে 40 টাকা থেকে মোটামুটি অনেক সুন্দর পিঠা আপনারা পাবেন। এই যে মালপোয়াটা কিন্তু অনেক মজা, দুধ চিতই পার পিস হচ্ছে 60 টাকা। তো বাণিজ্য মেলাতে আসলে কিন্তু এই মামাদের শপে আসবেন অবশ্যই, আর মজার মজার তো এখানে কিন্তু এই যে এটা শ্বশুর বাড়ির পিঠা, অনেক ভিড় কিন্তু পিঠা আসলে সবারই অনেক প্রিয় খাবার, তো যার কারণে কিন্তু এখানে ভিড় লেগে আছে। পার পিস 50 টাকা কিন্তু অনেক টাকা হয়েছে, তো সেই তারও কিন্তু মানুষ আসছে খেতে। আর এখানে কিন্তু পাশে হচ্ছে বারবি করা হচ্ছে, অনেক মজা। তো সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ।